হাই গোয় স্তম্ভ আস কেমন আশা করি ভালো আছি আমিও ভালো আছি আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো উড়িষ্যা বালেশ্বরে পঞ্চলিঙ্গেশ্বর দেবের মন্দির এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির খুব সুন্দর একটি পবিত্র হিন্দুদের ধর্মীয় সংস্থা এবং এটা একটি ঘোড়া ছাড়াও পিকনিক স্পটও বটে তাই ভেঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি দেখো ভীঞ্চলিঙ্গেশ্বর মন্দির নীলগিরি পাহাড়ের কাছে অবস্থিত আর এই পঞ্চলিঙ্গেশ্বর যেতে গেলে তো কীভাবে যাবে এটাও জানতে পারো সোজা বালেশ্বর হাওড়া থেকে বালেশ্বরে চলে আসবে বালেশ্বর থেকে কোনো প্রাইভেট গাড়ি দূরে তোমরা এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেতে পারবে বালেশ্বর থেকে আনুমানিক আট থেকে ন কিলোমিটার দূরে তো সুন্দর একটি ভ্রমণ এবং তীর্থস্থান তা তোমরা ভিডিওটি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো খুব সুন্দর ভিডিও ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখো এই পঞ্চলিঙ্গেশ্বরের একটি মাহাতল এখানে বেল পাতা পাঁচটা পাতা পাওয়া যায় এই গাছ এখানে দেখতে পাবে এছাড়া বাবা পঞ্চলিঙ্গেশ্বর আছে যে ঝর্ণা বলছে ঝর্ণার ভেতরে অদৃশ্যভাবে পাঁচটি মাতা শিবের মাথা রয়েছে তা তোমরা আসলে দেখতে হবে এ খুব ঠাকুর জাগ্রত এবং এর পেছনে বিরাট ইতিহাস আছে এছাড়া এর পঞ্চান্নশো একটি হিস্টোরিক্যাল বটে তোমরা ভিডিওর মাধ্যমে দেখো এই বাবা শিব মন্দিরে সারা বছরই এখানে ভিড় থাকে ভিড়ের মধ্যেই এখানে পুজো দেয় দেখো সবসময় জনগঞ্চে মেলা চলছে চারিদিকে দোকান পাশাল আছে এবং থাকার জায়গা আছে বা ভালো হোটেল খুঁজতে হবে মন্দির থেকে বেরিয়ে আসতে হবে তোমাদের যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওর মাধ্যমে দেখো যাই হোক বন্ধুরা বালেশ্বরের পঞ্চল কিশোর মন্দিরের ভিডিওটি তোমাদের সঙ্গে তুলে ধরলাম হয়তো ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস এবং তোমরা সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিয়ে উৎসাহিত হবো আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো জয় হিন্দ বন্দে মা